সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে বাড়ছে পর্যটক সমাগম। এই মুহূর্তে সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্রে আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি যাব তার কাছে। ইকরাম, ধন্যবাদ ইমদাদ। অত্যন্ত মনোরম পরিবেশ এবং অপার সৌন্দর্যে একটি জায়গা সাদা পাথর। সিলেট থেকে একেবারে কাছাকাছি যদি বলি, মাত্র 38 কিলোমিটার দূরে, এবং তারপরে 10 মিনিট লাগবে নৌকায় এসেই এই সৌন্দর্যের সাথে মিতালি করা প্রত্যেকটি পর্যটকের একেবারে কাছাকাছি সময়ের মধ্যে পাওয়া যাচ্ছে। এখানে যারা এসেছেন তারা অভিভূত হয়েছেন স্বচ্ছ পানি, পাথরের সাথে খেলা, অন্যদিকে পাহাড়, পাহাড়ের উপর এই শরতের নীল সাদা আকাশ, তারপরে কাশবন, সব কিছু মিলে মিশে একাকার হয়ে গিয়েছে এই জায়গাটি। বাংলাদেশের কোনো জায়গায় হয়তো এমন একটি অপার সৌন্দর্যের জায়গা খুঁজে পাওয়া যাবে না, কিন্তু সবচাইতে এই সৌন্দর্যের জায়গা উপভোগ করার জন্য যারা পর্যটকরা আসছেন তারা কয়েকটি অভিযোগ আমাদের কাছে করেছেন। পর্যটক খাতে কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু বাংলাদেশের যে কয়েকটি পর্যটন কেন্দ্রগুলো আছে তার মধ্যে বেশিরভাগ পর্যটন কেন্দ্র এই সিলেট অঞ্চলে, পুরো সিলেট বিভাগে কিন্তু পর্যটন কেন্দ্রে ভরপুর, জাফলং, বিস্তাকান্দি, রাতারগুল, এই সাদা পাথর কিংবা মাধবকুণ্ড, প্রত্যেকটি জায়গা যেই জিনিসটা সবচেয়ে বড় বাধা সৃষ্টি করছে সেটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক। প্রত্যেকটি জায়গার নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্ক এতই দুর্বল, পর্যটকরা নিরাপত্তাহীনতায় অনেক সময় ভুগে থাকে বা জরুরি প্রয়োজনে জরুরি যোগাযোগের ক্ষেত্রে তারা একটি বাধার সম্মুখীন হচ্ছে। দ্বিতীয় যে বাধার সম্মুখীনটা হচ্ছে সেই হচ্ছে গিয়ে সিলেট অঞ্চলের প্রত্যেকটি পর্যটন কেন্দ্র যেই অবকাঠামোগত যে অসুবিধা সেটি সবচেয়ে বড় দেখা দিয়েছে। সেই ওয়াশরুম বলেন বা কাপড় চেঞ্জ করার রুমে গিয়ে স্বচ্ছ পানির মধ্যে আপনার গা ভাসিয়ে নিচ্ছে, গোসল করে নিচ্ছে শিশু, নারী এবং পুরুষরা, তারপর তারা যে একটি কাপড় বদল করার যে একটি জায়গা বা কাপড় চেঞ্জ করার যে একটি কক্ষ সেটি তারা এই এলাকায় খুঁজে পাবে না, এটি অত্যন্ত বড় একটি সমস্যা দেখা দিয়েছে। আরেকটি সমস্যা হচ্ছে গিয়ে এই এত বড় একটি পর্যটন কেন্দ্র, কোথাও কোনো নিরাপত্তা কর্মী নেই, নাই টুরিস্ট পুলিশ, এ কারণেই প্রায় সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে, মোবাইল চুরি হচ্ছে, বিভিন্ন সরঞ্জাম চুরি হচ্ছে। এই দিকগুলো সরকারের দৃষ্টি আকর্ষণ করছে, যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জায়গাটিতে বেড়াতে এসছে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। এই টুরিস্ট পুলিশ সহ অবকাঠামো উন্নয়নের ব্যাপারে পর্যটকরা খুব বেশি ভোগান্তির মধ্যে রয়েছেন এবং তারা সমস্যার মধ্যে রয়েছেন। বিশেষ করে বলা যায় একেবারে নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে যারা পর্যটকরা এই সমস্ত জায়গায় দূর দূরান্ত থেকে বেড়াতে আসে। সেই জায়গাগুলো যদি বা সেই ব্যবস্থাগুলো যদি করা যায় সিলেট সহ সারা বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলো একেবারে শীত ব্যাগ পরিণত হবে। গত মাসে 19 তারিখ থেকে বাংলাদেশের প্রত্যেকটা পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে দীর্ঘ করোনা বিরতির পর। এখন হোটেল, মোটেল, রিসোর্ট এবং পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার কারণে ব্যবসার প্রসার ঘটেছে, এখন শুধু প্রয়োজন অবকাঠামোগত উন্নয়ন। ইমদাদ, এ ছিল সিলেটের ভোলাগঞ্জ সাদার পাথর পর্যটন কেন্দ্রে পর্যটক যে ভিড় জমেছে তার সর্বশেষ খবর। সিলেট থেকে সহকর্মী ইকরামুল কবির।